সবাইকে জয় যীশু। সাধু ডন বস্কোর পর্ব উপলক্ষে আমি আপনাদেরকে বলতে চাই, দেখুন অনেকে বলে জীবনে আশা ছিল আর এখন আর আশা নেই। ডন বস্কো আমাদের প্রত্যেকজনকে এই কথা বলতে চাই, সেটা কোনোদিন বলতে নেই যে আর আশা নেই। যতদিন জীবন আছে আশা আছে, যতদিন ঈশ্বর আছেন আশা থাকবে। সেই জন্য মনে রাখবেন আপনারা সবাই, আপনাদের জীবনের জন্য এটা বিশেষ প্রয়োজনীয়। আশা সব সময় জীবন্ত রাখবেন, আশা যেন কোনোদিন মরে না যায়। কিন্তু এই আশা এইভাবে রাখার জন্য আমাদের কী করতে হয়? প্রথমে নিজের উপর বিশ্বাস রাখতে হয়। যে নিজেকে বিশ্বাস করে না, সে পরের কোনোদিন বিশ্বাস করবে না। আত্মবিশ্বাসের সঙ্গে আমাদের দরকার পরেরও বিশ্বাস। মা বাবা, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধুরা, তাদের বিশ্বাস করতে হয়। সবাইকে তো বিশ্বাস করা যাবে না, কিন্তু একটু বুঝে নিয়ে কাকে বিশ্বাস করা যাবে কাকে বিশ্বাস করা যাবে না বুঝে নিয়ে কিন্তু বিশ্বাস করতে হয়। কাউকেও বিশ্বাস না করে আমাদের জীবনে আমরা কোনোদিন পারবো না। তারপর সবচেয়ে বেশি আমাদের যা দরকার, ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হয়। তবে তিনটে বিশ্বাস, হ্যাঁ, নিজের উপর বিশ্বাস, পরের উপর বিশ্বাস আর ঈশ্বরের উপর বিশ্বাস। এই তিনটে যদি আমরা আমাদের জীবনে রাখতে পারি, তবে আশা হবে জীবনে। কোনোদিন আমাদের বলতে হবে না আর আশা নেই। হয়তো আমাদের বিভিন্ন ক্ষেত্রে পরাজয় হয়ে গেছে, কিন্তু সেই জন্য সব কিছু শেষ সেটা না। যদিও আমার পরাজয় হয়, আমার জয় হবে, এই বিশ্বাস আমার রাখতে হবে। যদিও ওবার আমি পারিনি, কিন্তু এবার আমি পারবো, এই আশা নিয়ে, এই বিশ্বাস নিয়ে আমরা যদি এগিয়ে যেতে চেষ্টা করি, তবে আমাদের সকলের জীবনে অনেক মঙ্গল হবে, অনেক উন্নতি হবে। এটাই আমি যা বলতে চাই আজকে সাধু ডন বস্কোর পর্ব দিবসের উপলক্ষে। হে সাধু জোহন বস্কো, তুমি যুবকদের পিতা ও গুরু। মানবাত্মার মুক্তির জন্য তুমি শ্রমশীল জীবন যাপন করেছিলে। আমাদের আত্মার কল্যাণ সাধনে ও প্রতিবেশীর আধ্যাত্মিক মুক্তির চেষ্টায় তুমি আমাদের পরিচালক হও। আমরা যাতে সকল প্রকার বিলাস ও লোকলজ্জা পরিহার করতে পারি, সেজন্য আমাদের সাহায্য করো। সাক্রামেন্টে বিদ্যমান যীশু, খ্রিস্টভক্তের সহায় মারিয়া ও পবিত্র পিতা পোপ মহাদয়কে ভক্তি করতে তুমি আমাদের শিক্ষা দাও। হে পিতা, ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন শান্তিময় মৃত্যু লাভ করে আমরা স্বর্গে তোমার সঙ্গে চিরতরে মিলিত হতে পারি। আমেন।